হাই, এনজয়। হোয়ার ইজ ইউর গ্লাস? কি ব্যাপার, একা এসছো? ওয়াইফ আসেনি? ভেরি গুড। আরে কোথায় আমার অর্ধাঙ্গিনী? কোথায়? যার অ্যানিভার্সারি তাকেই তো দেখতে পাচ্ছি না। হ্যালো ময়ূর, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধু, আজকাল যখন মানুষ বিয়ে করে না, তো এক বছরের মধ্যেই সে ঘেটে যায়। কিন্তু আমাদের মহেশবাবুকে দেখো, নিজের বিয়ের 25 বর্ষ উদযাপন করছে। আরে ভাই নজর দিস না, তোর বিয়েও তো হয়েছে আজ 30 বছর, তাই না? ভাই আমার বিয়ের ব্যাপারটা একদম সোজা সাপটা। বৌদি, আমরা দুজনেই বউয়ের গোলাম। তবে হ্যাঁ ভাই, বিয়ের নাম শুনেই আমার একটা জোক মনে পড়ল। জোকটা এরকম, একবার একটা লোকের বিয়ে হলো। তারপর? আরে এটাই তো জোক। ও আর শুধু না, ক্ষমা করবেন বৌদি, বিয়ের পর সব মানুষের জীবন একটা মজায় পর্যবসিত হয়। কিন্তু ওই রবি কোথায়? রবিকে দেখতে পাচ্ছি না, ওর তো আসার কথা ছিল পার্টিতে। রবির সঙ্গে তো সকালেই কথা হলো, ওর তো আসার কথা ছিল। দেখি ফোনটা দাও তো। আরে দাঁড়াও না ভাই, আমি ফোন করছি। এই দেখো, ওরই ফোন এসে গেছে। 100 বছর বাঁচবে ও। আরে রবি, আরে কোথায় রে তুই এখন? তোর জন্য তো এখানে অপেক্ষা করছি। হ্যালো ময়ূর, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল না, কি বলতে চাস? ময়ূর, 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 রবি। গার্লফ্রেন্ড কোথায় স্যার? এইখানে। কোন গার্লফ্রেন্ড স্যার? আমি নিজের চোখে দেখেছি সেটা। তুই চ্যাটিং করছিলি তোর ল্যাপটপে। ও আসলে কি স্যার, কলেজের বন্ধু স্যার, অনেকদিন পর ইন্টারনেটে দেখা হলো, তাই ওই হাই হ্যালো করছিলাম স্যার। ও ও ও, তো মিস্টার বিবেক, আগে আপনি কখনো বলেননি তো আপনার কলেজের বান্ধবীদের ব্যাপারে। হ্যাঁ স্যার, বান্ধবীরা কোথায় স্যার? আমি তো শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাই করতাম স্যার, আর ওটার জন্য তো স্যার টাইমই পেতাম না। আচ্ছা তো তাহলে লজ্জায় এমন রাঙা হয়ে গেলে কেন? হ্যাঁ নাতাশা, ওকে একটা আয়না দাও, দেখুক কেমন লাল হয়ে গেছে লজ্জাবতীলতা। স্যার মুখ তো লালই দেখাচ্ছে। স্যার অ্যাকচুয়ালি এই লাইটের জন্য এরকম লাল মনে হচ্ছে স্যার। লাইট? কোন লাইট? হ্যাঁ বিবেক, তুমি আমায় কখনো বলনি যে তোমার কলেজেও গার্লফ্রেন্ড ছিল। নাতাশা আমি তোমাকে, এক মিনিট এক মিনিট, বিবেক কি বলছিল? কিছু না স্যার, এনারা এমনি এরকম বলছে স্যার, কিছু না স্যার। বিবেকের গার্লফ্রেন্ডের কথা হচ্ছে স্যার। গার্লফ্রেন্ড মানে কোথায় আছে? হ্যাঁ কোথায়? এক মিনিট বিবেক, দিস ইজ ভেরি সিরিয়াস বিজনেস। গার্লফ্রেন্ড? না স্যার, এটা আমি তোমাকে ডিএনএ রিপোর্ট চেক করতে বলেছিলাম না? হ্যাঁ স্যার, ওটাই আমি করছিলাম স্যার। রিপোর্ট দেখছিল আর হাসছিল। রিপোর্ট দেখে তুমি হাসছিলে? অনেক বড় বড় লোকের ঘাম ছুটে যায় ডিএনএ রিপোর্ট দেখে, আর তুমি হাসছিলে। স্যার, স্যার প্লিজ, প্লিজ স্যার আমাদের সাহায্য করুন। আপনারা কে? স্যার আমার নাম ময়ূর, ও হচ্ছে আমার বন্ধু মহেশ। স্যার প্লিজ আমাদের একটু হেল্প করুন স্যার, আমাদের বন্ধু খুব বিপদের মধ্যে আছে। প্লিজ। কি রকম বিপদ? স্যার আমাদের বন্ধু রবি নিখোঁজ হয়ে গেছে, জানি না স্যার কোথায় গেছে। নিখোঁজ? কখন থেকে নিখোঁজ? এই ধরুন কয়েক ঘন্টা আগে স্যার। তার মানে শেষবার 1 ঘন্টা আগে ওকে দেখেছিলেন? না স্যার, 3 মাস আগে দেখেছিলাম। এক মিনিট, এক মিনিট,
আপনি বলছেন 3 মাস আগে আপনি ওকে দেখেছেন, আর ইনি বলছেন 1 ঘন্টা আগে। ব্যাপারটা কি স্যার? আসলে ওই আমার বন্ধু, ওর ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি চলছিল, সেখানে রবিরও আসার কথা ছিল, ও সেখানে আসেনি, কিন্তু ওর ফোন এলো। তো কি বলেছিলেন উনি ফোনে? স্যার ও আমাকে কিছু বলতে চাইছিল, ও যখনই আমাকে কিছু বলতে গেল তখনই ওর হঠাৎ চিৎকার শুনিয়ে আর এরপর ওর ফোনটা বন্ধ হয়ে গেল। স্যার কিছু করুন স্যার, আমাদের খুব চিন্তা হচ্ছে, প্লিজ। স্যার আমার বন্ধু রবির নিশ্চয়ই কিছু হয়েছে। আপনি রবির নাম্বারটা দিন, আমরা ফোন ট্রেস করছি। আরে ফ্রেডি! হ্যাঁ, কিছু পেলে নাকি? আরে কিছুই তো পেলাম না স্যার, মশা ছাড়া আর কিছুই নেই এখানে। আরে অদ্ভুত ব্যাপার তো, আমরা তোমাকে ওখানে কিছু খোঁজার জন্য পাঠিয়েছি, মশার সঙ্গে কবাডি খেলার জন্য নয়, আর তোমাকে এই জন্য মশা কামড়ায়। আমার রক্তটা বোধ হয় মিষ্টি। সাপ এখানে কিচ্ছু নেই সাপ। হ্যাঁ ঠিক আছে, নিচে চলে এসো, মশা কামড়াচ্ছে। এই দেখো ওয়ালেটে ক্রেডিট কার্ড টাকা সব যেমন কার তেমনই আছে। তার মানে হচ্ছে ছিনতাই করতে গিয়ে খুন হয়নি? হতে পারে, আত্মহত্যাই করেছে। কিন্তু ওরা তো বলছিল যে মহেশের পার্টিতে যাচ্ছিল, তাহলে এরকম একটা নির্জন জায়গায় বিল্ডিং এ কি করতে এসেছিল? তাহলে হয়তো কেউ ওকে এখানে ডেকে পাঠিয়েছিল। তারপর এই দেখো ওর হাতে যে C134 লেখা। C134, এটা কি হতে পারে? না 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 প্লিজ চলুন, প্লিজ প্লিজ। আপনি ওদিকে যাবেন না। এক্সকিউজ মি, আপনার আপনার কি মনে হয় ইনি কেন আত্মহত্যা করলেন? না স্যার, বাবা কখনোই আত্মহত্যা করতে পারে না, তো নিজের জীবনকে খুব ভালোবাসত, আর আমাদেরকে এইভাবে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না। আপনি বলতে চান যে ইনি আত্মহত্যা করেননি, খুন হয়েছে? না হতে পারে। আপনারা কি কাউকে সন্দেহ করেন কে করতে পারে এমনটা? ও তো কোনো শত্রু ছিল না, খুব ভালো মানুষ ছিল, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি, কখনো না স্যার। বাবা 2 দিন ধরে খুব চিন্তিত ছিলেন স্যার। চিন্তিত ছিলেন? কি নিয়ে চিন্তিত ছিলেন? কিছু বলেছিলেন উনি? উনি কিছু বলেননি, আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন পরে বলবো। আর এই এই যে C134 লেখা আছে এনার হাতের মধ্যে, এ ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি জানি না। আপনারা আপনারা কিছু জানেন এটার ব্যাপারে? না স্যার। তুই কিছু জানিস? না স্যার। কি হতে পারে অভিজিৎ? C134 এটা আত্মহত্যা নাকি খুন? বস আমার মনে হয় এই রবি আত্মহত্যাই করেছে। শালুকে ময়ূর চিৎকার শুনেছিল টেলিফোনে, যদি এটা আত্মহত্যা হতো তাহলে রবি চিৎকার করত না। একে নিশ্চয়ই কেউ ধাক্কা মেরেছে বিল্ডিং এর উপর থেকে। Yes sir. যদিও আত্মহত্যা করতে চাইত তাহলে ও ফোন কেন করলো? হয়তো উনি শেষবারের মতো কথা বলতে চেয়েছিলেন বন্ধুদের সাথে। ফ্রেডি স্যার যদিও শেষবারই কথা বলতে চাইতো, তাহলে কথা বলে তারপর লাভ দিত। আত্মহত্যা করেনি রবি, কে ওকে ধাক্কা দিয়েছে স্যার। দেখো বস, হত্যা হোক আত্মহত্যা হোক যা কিছু হোক এটা তোমাদের ব্যাপার, আমি তোমাদের শুধু কিডনির ব্যাপারে বলতে পারি। কি কিডনির ব্যাপারে? কি হয়েছে রবির কিডনিতে? স্যার রবির বডিতে একটাই কিডনি আছে, এই দেখুন রিপোর্ট। তার মানে কি রবি একটাই কিডনি নিয়ে জন্মেছিল? না, অপারেশন করে বের করা হয়েছে একটা কিডনি ওর বডি থেকে, অথবা ও নিজের একটা কিডনি কারুকে দান করেছে। এই দেখো এই কাটাটা দেখতে পাচ্ছো? স্যার এটা বেশি পুরনো মনে হচ্ছে না। হ্যাঁ নাতাশা, এই অপারেশনের চিহ্ন খুব বেশি হলে 1 মাসের পুরনো হবে। 1 মাস পুরনো? তুই বলতে চাইছো সালুকে রবির কিডনির অপারেশন 1 মাস আগে হয়েছে? একদম ঠিক। কিন্তু রবির বাড়ির লোক তো আমাদেরকে এ ব্যাপারে কিছু বলল না। অভিজিৎ একটা কাজ করো, রবির বাড়ির সবাইকে বিউরোতে ডাকো, জানা তো যাবে ব্যাপারটা কি।
কিডনির অপারেশন? এ আপনি কি বলছেন? রবির কখনো কোনো কিডনির অপারেশন হয়নি। আপনার ঠিক মনে আছে রবির কোনো কিডনির অপারেশন হয়নি? উনি আমার স্বামী, যদি আমি না জানি তাহলে আর কে জানবে? আপনি একবার এই ছবিটা দেখুন, এই যে রবির ছবিতে যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা কিডনি অপারেশনের চিহ্ন। এখানে মেডিকেল রিপোর্টও আছে, এখানে পরিষ্কার লেখা আছে যে রবির কিডনির অপারেশন হয়েছিল। যদি এরকম কিছু হয়ে থাকতো ও আমায় নিশ্চয়ই বলতো, আমার কাছে লুকোতো না। এটাও তো হতে পারে যে উনি কয়েকটা দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ ছিলেন আর আপনি জানেন না। বাবা অ্যাক্সিডেন্টের পর হসপিটালে গিয়েছিলেন, কিন্তু তাই কিডনির অপারেশনের জন্য নয়। অ্যাক্সিডেন্ট? কিরকম অ্যাক্সিডেন্ট? হসপিটাল থেকে ফোন এসেছিল যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমরা ওনাকে আনতে গিয়েছিলাম। হতে পারে অ্যাক্সিডেন্টের বাহানায় উনি হসপিটাল গিয়েছিলেন, হয়তো ওনার কিডনির জনিত কোনো অসুখ ছিল যেটা হয়তো আপনাদের জানাতে চাননি। না স্যার, অ্যাক্সিডেন্টের দুদিন আগেই আমরা ওর পুরো মেডিকেল চেক আপ করিয়েছিলাম, সব কিছু একদম ঠিক ছিল, ওর কোনো কিডনির প্রবলেম ছিল না। আচ্ছা, ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছিল কে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে? কোনো অচেনা লোক, সেই ওকে হাসপাতাল অবধি নিয়ে গিয়েছিল। তাহলে হসপিটালের লোক নিশ্চয়ই জানবে সেই লোকটা কে ছিল। না স্যার, ওনারাও কিছু জানতেন না। ওনারা বললেন কোনো একজন ভদ্রলোক বাবাকে ভর্তি করে গেছেন, কিন্তু নাম ঠিকানা কিছু বলেননি। আশ্চর্য কথা, হসপিটালের লোকের সঙ্গে দেখা করতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, বলুন। দেখুন, আমরা সিআরডি থেকে রবি নামের পেশেন্টের রেকর্ড চেক করতে চাই। রবি কোন ওয়ার্ডে আছেন স্যার? আছেন না, ছিলেন। 22 অক্টোবর এখান থেকে ডিসচার্জ হয়েছিলেন উনি। এক মিনিট ম্যাম, 22 অক্টোবরই শুধু নয়, পুরো অক্টোবর মাসেই রবি নামের কোনো পেশেন্ট আসেননি। কি করে হতে পারে? এটা কি বলছেন আপনারা? আরে আমি নিজে ডিসচার্জ পেপার সাইন করেছিলাম, আমি পয়সা জমা করেছি এখানে, আর আপনি বলছেন এই নামের কোনো পেশেন্ট ছিলই না। রেকর্ডস কখনো ভুল হয় না, যদি আপনি চান তাহলে নিজে চেক করুন। ঠিক আছে বিবেক, চেক করো। না স্যার, এখানে সত্যিই কোনো রবি নামের পেশেন্ট নেই স্যার। আমি বলেছিলাম না স্যার, অক্টোবর মাসে রবি নামের কোনো পেশেন্টই এখানে আসেননি। মিথ্যে বলছো তোমরা, তোমরা নিশ্চয়ই লিস্ট চেঞ্জ করে দিয়েছো। স্যার, এরা বাবার নাম নিশ্চয়ই লিস্ট থেকে সরিয়ে দিয়েছে। না স্যার, আমি মিথ্যে কেন বলবো? আপনি যদি চান তাহলে ওই ফাইলটাও চেক করতে পারেন, যেখান থেকে আমি সব ডকুমেন্টস এই কম্পিউটারে সেট করেছি। একবার ফাইলটা আনাও দেখি। হাঁটুর অপারেশন ছিল, আর হাঁটুর অপারেশনে কেউ মারা যায় না। আমাকে দোষ দিচ্ছেন আপনারা? ঠিক কথা বলবেন না ডাক্তার বাবু, যে ভাইয়ের বডিতে অ্যানাস্থেশিয়া কাজ করে না, এটা কিন্তু ওর প্রথম অপারেশন ছিল না। আচ্ছা ব্যাপারটা কি ডক্টর? আচ্ছা আপনারা কারা? আপনারা কি পেশেন্টের আত্মীয় হন? এই দেশের প্রতিটি নাগরিক যাদের উপর অত্যাচার হয় তাদের পাশে দাঁড়ায় সিআইডিরা, বুঝেছো? ও মাই গড, সিআইডি? হ্যাঁ সিআইডি। এক মিনিট স্যার, স্যার স্যার এই দেখুন, এই অ্যানেস্থেশিয়ার জন্য প্রবলেম হয়েছে অপারেশনে স্যার, এই কারণেই উনি মারা গেছেন। কেন জানি না স্যার, এই রিপোর্টটা কিরকম বানানো রিপোর্ট মনে হচ্ছে। এমনটা মনে হচ্ছে যে এই লোকগুলো এদের কোনো অপরাধ লুকানোর চেষ্টা করছে। আর রবির রেকর্ডসও তো রেজিস্টারে পাওয়া যায়নি,
দয়া, কিছু একটা গোলমাল আছে, গোলমাল আছে। রবির ট্রিটমেন্ট রিপোর্ট যে কোনো অবস্থাতেই পাওয়া উচিত স্যার আমাদের, তার জন্য যে কোনো উপায়ই নিতে হবে। এতগুলো ফাইলস আমি এই র‍্যাক থেকে চেক করছি। মনে আছে আমাদের C-134 খুঁজতে হবে? হ্যাঁ। C-132, C-133, C-135, C-136, তার মানে C-134 নেই। নাতাশা, হ্যাঁ, এই দেখো ফাইল নাম্বার C-134 এখানে নেই। বিবেক, রবির হাতেও C-134 লেখা ছিল, এর মানে হলো রবির খুনের রহস্য এখানেই পেয়ে যাব। খুঁজে দেখি। হ্যাঁ, ততক্ষণ আমি একটা ফটো নিয়ে নিই। বিবেক, এই দেখো, এটা ওই লোকটারই রিপোর্ট যে মরে গেছিল হাঁটুর অপারেশনের জন্য, আর এই ফাইলটাও তো পুড়িয়ে দিয়েছে। কিন্তু এইসব কে করতে পারে? বিবেক, নিচে নামো, চলে গেছে। শীলা আর যোগেন, আপনারা দুজন গত মাসে হসপিটালে ছিলেন, তাই না? হ্যাঁ স্যার। শীলা দেবী, আপনি বেড নাম্বার C-133-তে, মানে 133 নম্বর বেডে ছিলেন, তাই না? হ্যাঁ স্যার, আমি ছিলাম বেড নাম্বার 133-এ। আর যোগেন বাবু, আপনার বেড নাম্বার? আমি C-135-এ ছিলাম। যোগেন বাবু, আপনি ছিলেন C-135-এ, আর শীলা দেবী ছিলেন C-133-তে। তাহলে আপনাদের দুজনের মাঝখানের বেডে বেড নাম্বার C-134-এ কে ছিলেন আপনাদের তো নিশ্চয়ই জানা আছে, তাই না? কি ব্যাপার স্যার? কিছু না, আমরা আপনার একটু হেল্প চাই। আপনাকে শুধু বলতে হবে ওই বেডটাই কে ছিল। C-134-এ মনোজ ছিল স্যার, খুব ভালো মানুষ ছিল। সত্যি যদি মনোজ হসপিটালে ওর অ্যাপেন্ডিক্স এর অপারেশন করতে এসে থাকে, তো কেন এরা ওর ফাইলটাকে জ্বালিয়ে দিল? আর ওই লোকটা যে হাঁটুর অপারেশন করাতে এসেছিল, তারও তো ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। আর হসপিটালের লোকজন মালা সুরভিকেও চিনতে অস্বীকার করলো। আর ওরা একথাটাও মানতে কিছুতেই চাইছে না যে রবি ওদের ওখানেই এসেছিল। আমার তো মনে হয় হসপিটালে অনেক কিছু গোলমেলে ব্যাপার আছে। বিবেক, তুমি যে ফটো তুলেছিলে পুড়ে যাওয়া ফাইলে, সেটা প্রসেস করতে দিয়েছিলে? হ্যাঁ স্যার। গুড, আমাদের মনোজের সঙ্গে দেখা করতে হবে, ও নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের কিছু বলতে পারবে। মনোজ, 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 ও তুমি এখানে শুয়ে আছো বাবধন, এ আবার কি খুন? ফ্রেডি, নাতাশা, একটু ভালো করে দেখো চারপাশে ছুরি আছে কিনা যেটা দিয়ে খুন হয়েছে। রবির পরে এবার মনোজ খুন হয়ে গেল। ব্যাপারটা কি, রবির হাতে লেখা ছিল C-134, ওর খুন হয়ে গেল। C-134 বেডে এ ছিল,
এবার এরও খুন হয়ে গেল। দেখি তো এরও কিডনির অপারেশন হয়নি তো। তার মানে সিনার যোগেন ঠিকই বলছিল, অপারেশন হয়েছে এর। স্যার, রবি আর মনোজের দুজনেরই খুন হয়েছে, এদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। স্যার, বাড়িতে কোনো অস্ত্র পাওয়া গেল না। কোনো ব্যাপার না, অস্ত্র পাওয়া যায়নি তো কি হয়েছে, লাশ তো আছে। ডক্টর সালুকে এর থেকে কিছু না কিছু জেনে নেবেন। সালুকে, ওই শিলা আর যোগেন বলছিল এই মনোজের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল হসপিটালে, কিছু বলতে পারবে? এক্ষুনি বোঝা যাবে। ডক্টর সারিকা। ইয়েস স্যার। প্রবলেম কি? অনেক বড় প্রবলেম। সারিকা, সেলাইটা করে দাও। হ্যাঁ স্যার। বড় প্রবলেম? কিরকম প্রবলেম? অ্যাকচুয়ালি কোনো অপারেশন হয়নি অ্যাপেন্ডিক্সের। কি? অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়নি এর? না। তাহলে শিলা আর যোগেন আমাদের এরকম কেন বলল? এটা তো কিছুই নয়, এর থেকে বেশি আশ্চর্যের কথা বললে তোমাদের মাথা ঘুরে যাবে। কি? এর থেকেও বেশি চমকে যাওয়ার মতো কথা? আরে তাহলে তাড়াতাড়ি বলে ফেলুন ডাক্তার বাবু, আমি না বেশিক্ষণ সাসপেন্স ধরে রাখতে পারি না। এই মনোজেরও কিডনির অপারেশন হয়েছিল। হোয়াট? হ্যাঁ স্যার, মনোজকে কেউ কিডনি দান করেছে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে ওর বডিতে। এসো দেখাচ্ছি, দেখে যাও। এই এই অপারেশনের কাটা দাগ দেখছো? অ্যাপেন্ডিক্সের অপারেশনে এই দাগ এত লম্বা হয় না, ওর কাটাটাও ঠিক এরকম ঘোরানো হয় না। এই যখন তোমরা এর অ্যাপেন্ডিক্স অপারেশনের কথা বললে, তখন আমার মাথায় স্ট্রাইক করলো আর আমি এর পেট কেটে দেখলাম। এখন আপনারা মাস্ক খুলে ফেলতে পারেন। না জানি কি গন্ডগোল স্যার, এই যদি মনোজকে কিডনি দেওয়া হয়ে থাকে তাহলে এই শিলার যোগেনকে মিথ্যে কেন বলল যে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে এসেছিল? হ্যাঁ সালুকে, এই যে ক্ষত, মনোজের যে ক্ষতটা আর রবির ক্ষত, দুটোই কি একই? হ্যাঁ বস, এই দুজনেরই অপারেশন এক মাসের মধ্যেই হয়েছে। দুজনের অপারেশন এক মাসের ভিতরেই হয়েছে। অভিজিৎ, কিছু মাথায় ঢুকেছে? ইয়েস স্যার। তার মানে হচ্ছে রবির কিডনি মনোজকে দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি। এখন ভাববার বিষয় হলো এই যে, রবি কি তার নিজের ইচ্ছাতেই এই মনোজকে তার কিডনি দিয়েছিল, নাকি ওরই অজান্তে ওরই শরীর থেকে কেউ কিডনি বের করে নিয়েছে? স্যার, হয়তো এই ব্যাপারটা রবি জানতো, কিন্তু ও নিজের বাড়ির লোককে বলতে চায়নি। স্যার, বউকে টেনশন দিয়ে কি লাভটা কি? হ্যাঁ, কিন্তু মনোজকে মারলোটা কে? কেউ তো নিশ্চয়ই হবে, কেউ একজন নিশ্চয়ই আছে যে চায় না যে আমরা মনোজের সাথে কথা বলি। সেজন্যই স্যার ও মনোজের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিল। অভিজিৎ, একটা কাজ করো, এই মনোজের পুরো জীবন পঞ্জি খুঁজে বের করো। ও কার সাথে দেখা করতো, কার সাথে কথা বলতো, কে ওকে ফোন করতো, সবকিছু। স্যার, স্যার, এই মনোজ এখানে ভাড়ার ঘরে থাকতো, ওর কোনো বন্ধু আত্মীয় স্বজন কেউ নেই এখানে, আর ওর ফ্যামিলির সব লোক থাকে ইন্দোরে। ইন্দোরে? তুমি কি ইন্দোরে ফোন করেছিলে ওর পরিবার বা কোনো বন্ধুর সাথে? হ্যাঁ স্যার, সবার সাথে কথা বলেছি আমি, কিন্তু কেউই জানে না যে ওর কিডনির অপারেশন হয়েছে। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো ঝগড়া, কোনো রকম শত্রুতা ছিল না স্যার?
কারোর সাথে শত্রুতা নেই। স্যার কিছু পাওয়া গেল বিবেক? হ্যাঁ স্যার, স্যার এই নাম্বারটা দেখুন। মনোজ প্রত্যেক মাসে কম করে এই নাম্বারে 10 বার ফোন করতো স্যার, আর মরে যাওয়ার আগে ও এই নাম্বারে ফোন করেছিল। আর এই নাম্বারটা কার? স্যার মোবাইল কোম্পানি থেকে জানা গেল যে এই নাম্বারটা রুচিকা নামের কোনো মেয়ের, যে প্রপার্টি ডিলার, ফ্ল্যাট দিয়ে থাকে। রুচিকা প্রপার্টি ডিলার? আচ্ছা, এই রুচিকার সঙ্গে দেখা করতে হবে। বলুন কি ধরনের ফ্ল্যাট চাই আপনাদের? না আমাদের কোনো ফ্ল্যাট ট্যাট লাগবে না। তাহলে আমরা সিআইডি থেকে। সিআইডি? আমি তো কাউকে খুন করিনি, আর নাই আমি কোনো স্ক্যান্ডালে ইনভলভ, ইউ নো। আপনি একটা এই ফটোটা দেখুন, একে চেনেন কি আপনি? এর নাম তো মনোজ, একে ফ্ল্যাট পাইয়ে দিয়েছিলাম আমি। কি হয়েছে ওর? খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ খুন হয়েছে। কবে, কি করে? সেটা তো আপনিই বলতে পারবেন। আমি আমি কি করে বলবো আপনাদের? দেখুন মনোজ লাস্ট ফোন আপনাকে করেছিল। হ্যাঁ ও আমাকে ফোন করেছিল, ও ফ্ল্যাট চেয়েছিল, ব্যাস। অন্য কোনো ব্যাপার নেই তো? কিছু লুকোচ্ছেন না তো আপনি? দেখুন মনোজের ফ্ল্যাটই দরকার ছিল, আর আমি ওর এজেন্ট ছিলাম, সিম্পল একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি এটা বলুন, যখন মনোজ আপনাকে ফোন করেছিল তখন কি আপনার মনে হয়নি যে মনোজ কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে বা কিছুটা টেনশনের মধ্যে রয়েছে, এরকম মনে হয়নি? টেনশনের মধ্যে রয়েছে না তো? আপনি কাউকে সন্দেহ করেন? কে করতে পারে কাজটা? দেখুন মনোজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমি খুব একটা কিছু জানি না স্যার। এটা তাদের লিস্ট যারা রুচিকার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিল অথবা ভাড়া নিয়েছিল। বেশ লম্বা চওড়া লিস্ট, অনেক লোক ফ্ল্যাট নিয়েছে রুচিকার কাছ থেকে। স্যার আপনার কি মনে হচ্ছে না যে এই মেয়েটা অনেক কম বয়সেই অনেক উপরে চলে এসেছে? হ্যাঁ সত্যি স্যার। ওই ফটোগুলো রেডি স্যার। স্যার কিছু ফাইল তো পুড়ে গেছে, তবু আমরা কিছু ছবি তুলে নিয়েছি। এই দেখো দেখো দুটো লিস্টে রুচিকার কাছ থেকে যারা ফ্ল্যাট কিনেছে তাদের অনেকেরই নাম এই হসপিটালে ভর্তি হওয়ার লোকের মধ্যে। তার মানে হচ্ছে যারা রুচিকার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিল বা ভাড়া নিয়েছিল কখনো না কখনো তারা হসপিটালে ভর্তি হয়েছিল। রুচিকার কাছ থেকে বাড়ি কেন আর হসপিটালে যাও, এই মেয়েটাও এর মধ্যে জড়িয়ে আছে, এও হসপিটালে যোগাযোগ রাখে। স্যার এই হসপিটালে একবার রেড করলে সমস্ত সত্যি বাইরে চলে আসবে। না অভিজিৎ, আমাদের আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে। রেড করব তবেই তো প্রমাণগুলো পাবো স্যার। আর একটা কাজ অভিজিৎ। স্যার নিজের মেডিকেল চেকআপ করাও। মেডিকেল চেকআপ? আমি কেন স্যার, আমি তো একদম ঠিক আছি। মেডিকেল চেকআপ করাও আর তারপরে তুমি বিয়ে করবে। বিয়ে এখন স্যার? এই বিয়ে বিয়ে কোথা দিয়ে এলো স্যার? এখন বিয়ে করবে এবং সেটা সারিকাকে। সারিকাকে? এটা কি কি বলছেন স্যার আপনি? মানে আমি তো একটু মজা করতাম। মানে মজা? মানে মজা মানে অভিজিৎ তোমাকে বিয়ে করতেই হবে স্যার। এবার আপনি আমার সঙ্গে জবরদস্তি করছেন। তুমি বিয়ে করবে এবং সেটা সারিকাকে, দ্যাটস অ্যান অর্ডার। ওকে স্যার, যদি আপনি জোর দেন তাহলে। আমরা কি ভিতরে আসতে পারি ম্যাডাম? কাম ইন, কাম ইন, প্লিজ কাম ইন। এসো এসো, ভিতরে এসো। হ্যালো হ্যালো ম্যাডাম, নমস্কার। বসুন না প্লিজ। বসো বসো। বলুন কি সেবা করতে পারি আমি আপনাদের? আরে এতে সেবার কি আছে? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মিত, আর আমার সুন্দরী ওয়াইফ প্রীত। আমি শুনেছি আপনি সবাইকে মাথা গোজের ঠাঁই খুঁজে দেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনি ফ্ল্যাট কিনতে চান নাকি ভাড়ায় চান? এবার তো আপনি গরিব মানুষের মজা লুটছেন। ফ্ল্যাট কেনার মতো টাকা কোথায় আমাদের কাছে? গ্রামের সমস্ত জমি জমা বেচে টাকা নিয়ে এসেছি, এবার আপনি ভাড়া বাড়ি খুঁজে দিন, সেটাই যথেষ্ট আমাদের জন্য। কিরকম ধরনের ফ্ল্যাট চান আপনারা? ওই ম্যাডাম, ওই প্রীতের মতো সুন্দর, সমুদ্র যদি দেখা যায় ব্যালকনি থেকে তাহলেই খুব ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, একটা রুমে হবে নাকি দুটো রুম দরকার আপনাদের? এমনিতে আমরা তো থাকবো একটাই ঘরে, আপনি তিন কামরার একটা ফ্ল্যাট দিয়ে দিন, আমাদের তো প্রচুর আত্মীয়, যাওয়া আসা চলতেই থাকে। ও আই সি,
আপনি এই ফর্মটা ফিল আপ করুন, আমি একটা ভালো ফ্ল্যাট দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনার কাজটা ঠিক কি? আরে ম্যাডাম, করার সুযোগ পাচ্ছি কোথায়, কেউ করতে দিলে তো অনেক কিছু করতে পারি। মানে এমনিতে তো ছোটবেলা থেকে ওর অ্যাক্টিং করার ভীষণ শখ, কিন্তু এখন ব্যাংকে কাজ করেন। হ্যাঁ, কিন্তু এখনো কেউ চান্সই দিল না ম্যাডাম, বলে একটারও হতে পারতেন আপনি, একটা ব্যাপার তো রয়েছে আপনার মধ্যে। থ্যাংক ইউ ম্যাডাম। এই নিন আমাদের আইডি প্রুফ, ভেরি ইম্পর্টেন্ট, গুড। মিস্টার মিথ, আপনার মেডিকেল রিপোর্টটাও আমাদের দরকার, আপনি আজ সন্ধেবেলা নিয়ে আসবেন। মেডিকেল রিপোর্ট? ম্যাডাম আপনি ডক্টর নাকি? না না, এটা আমাদের নতুন নিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ম নিয়ম আছে যখন তখন তো করতেই হবে। একদম নিয়ম আছে যখন তখন, আমি নিয়ে আসবো। এনে সন্ধেবেলা দেখা হচ্ছে তাহলে? সন্ধেবেলা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন হবে না। হে ভগবান, দেখো যেন কিছু না হয়। এই তো ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ বলুন। আমার নাম জিতু, আমার দাদা নন্দু, এর চেক আপ করাতে চাই। আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্ট তো নিইনি ম্যাডাম। তাহলে একটা কাজ করুন, আজ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আসুন। কাল 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 নয় ম্যাডাম, অনেক দেরি হয়ে যাবে। একে কিডনির কোনো ডাক্তারকে দেখিয়ে দিন, না হলে এ বাঁচবে না ম্যাডাম, প্লিজ। আমি তো রুলস ভাঙতে পারবো না না ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোড়ো করছি, প্লিজ প্লিজ কোনো ডাক্তারকে দেখিয়ে দিন ম্যাডাম। ম্যাডাম আমি আপনার পায়ে ধুচ্ছি। আরে আরে, এটা কি করছেন আপনি, উঠুন প্লিজ। আমি ততক্ষণ এখান থেকে যাবো না যতক্ষণ না আপনি আমার দাদাকে কোনো ডাক্তার দেখাবেন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি উঠুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনি আপনার ছেলে মেয়েরা সবসময় ভালো থাকুক, থ্যাংক ইউ। দেখুন, আমার কোনো বাচ্চা নেই আর আমার এখনো বিয়েও হয়নি, আপনি বলুন আপনি কোন ডক্টরের সাথে দেখা করতে চান? আমার দাদার তো কিডনির সমস্যা, তো কিডনির কোনো ডাক্তারকে দেখিয়ে দিন। ঠিক আছে, আপনি ডক্টর টিকের সাথে দেখা করে নিন স্যার। ডক্টর টিকে কোথায় দেখা পাবো আমি? ওনার ডক্টর টিকে, ওই তো উনি ডাক্তার বাবু। ইয়েস ডাক্তার বাবু, আমার দাদা নন্দু, এর জন্য আমার আপনার কিডনিটা দরকার, আমাকে একটু দয়া করুন প্লিজ। আমার কিডনি প্রয়োজন? হোয়াট ননসেন্স, আরে এখানে গায়াটাকে কি ঢুকতে দিয়েছে? আমি বোধ হয় ভুল বলে ফেলেছি, যে কারোর কিডনি দিলেই হবে, আমার দাদাটাকে ঠিক করে দিন, আপনি যত টাকা চাইবেন আমি দেবো, আমি দেবো আপনাকে। লিসেন লিসেন মিস্টার, আমাদের হসপিটালে এরকম অন্যায় কাজ চলে না, বুঝেছেন? অন্য কোথাও যান আপনি। ডাক্তার ডাক্তারবাবু 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 প্লিজ ডাক্তারবাবু প্লিজ ডাক্তারবাবু, জানি না কোন জায়গা থেকে চলে আসে, যত টাকা চাইবেন আমি দেবো আপনাকে প্লিজ ডাক্তারবাবু, একটু দেখো আমার সময় নষ্ট করো না, যাও। দাদা ডাক্তারবাবু, ডাল গলল না? ডাল শুধু গলেনি রে, এবার তড়কা হয়ে নামবে, শুধু দেখে যা। স্যার এইদিকে আসুন, যাও, বিরক্ত করো না, যাও, কিছু শুনতে চাই না আমি। আরে স্যার, আমি জানি আপনার কি চাই, আমি সব ব্যবস্থা করে দিতে পারি। কি করে? এখানে কথা বললে প্রবলেম আছে। আচ্ছা এদিকে আসুন আসুন আসুন, ভেতরে আসুন স্যার, ভেতরে আসুন। হ্যাঁ এবার ঠিক আছে, বলো। কিডনি চাই তো আপনার ভাইয়ের জন্য? তুমি দেবে নাকি? পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, কিন্তু আমি পাইয়ে দিতে পারি অন্য কারোর কাছ থেকে। আচ্ছা টাকা কত লাগবে? কিডনির দাম তো অনেক বেশি, কিন্তু আমি 25 লাখের মধ্যে করে দেবো। 25 লাখ? স্যার ফাঁসতে বহু বছর লাগে লোকেদের, 20 টাকা দিয়েও কেউ কিডনি পায় না, ভাবছেন কি? ঠিক আছে, কিন্তু আমি টাকা অপারেশনের পরে দেবো। ঠিক আছে, যেই কিডনির ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ
আমি আপনাকে জানিয়ে দেবো। আপনার নাম্বারটা তাড়াতাড়ি করুন, নাম্বার লিখে দিই। পিছনটা লিখুন, পিছনটা। এটা আমার নাম্বার। তাড়াতাড়ি ফোন করছি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নন্দু, প্রিয় বন্ধু, থ্যাংক ইউ, অনেক সাহায্য করলে তুমি আমাদের, থ্যাংকস। ওরমভাবে বলবেন না স্যার, এতে তো আমাদেরই ভালো হবে। হ্যাঁ, হয়তো এদের এই ধান্দাবাজিটা বন্ধ হয়ে গেলে আমাদের মতো গরিব রোগীরাও সহজে কিডনি পেতে পারবে, যেমন এই বড় লোকেরা পায়। এই হলো আপনাদের স্বপ্নের বাড়ি, দেখুন। আর ভালো করে চেক করে নিন, কিন্তু ঠিক সেরকমই না যেরকমটা আপনারা চেয়েছিলেন। হ্যাঁ, মানে ওই ফ্ল্যাট একটু ওই ওয়াও, ভীষণ সুন্দর ফ্ল্যাটটা, বিউটিফুল, সুপার, খুব ভালো ফ্ল্যাট, ইউ নো। আমি 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 তো এটাই বলছিলাম রুচিকা ম্যাডাম, ভীষণ ভালো ফ্ল্যাট, ওনার পছন্দ হয়েছে। আমি এই ফ্ল্যাটটা বিশেষ ক্লায়েন্টের জন্য রেখে দিয়েছি। আর আমার মতে মিত, ওই দেয়ালটায় আমরা আমাদের বিয়ের ছবি লাগাবো, ঠিক আছে? আচ্ছা, আর বাবু, ওই 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 যে ঘরটা আছে না, ওইটা না আমরা আমাদের বাচ্চাদের ঘর করব। হ্যাঁ, আমি একটু ওপরে অন্য ঘরগুলো দেখে আসি। রুচিকা ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রীতি ম্যাডামের ওই এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হয়েছে, তাহলে এবার আপনি বলুন যে আমরা কবে আসবো এখানে থাকার জন্য। কাল থেকেই থাকতে পারেন। কাল থেকে? আচ্ছা, আপনি আপনার মেডিকেল রিপোর্টস এনেছেন তো? এই যে, এইসব ব্যাপারে কেয়ারলেসনেস আমি একদম পছন্দ করি না। এটা আমার পুরো হিস্ট্রি দেওয়া রয়েছে, মানে মেডিকেলের হিস্ট্রি আছে, সব দেখতে পাবেন। গুড। ওই আসলে আজকাল না নানা রকমের রোগ হচ্ছে চারিদিকে, তো এই জন্য আমি আমার সমস্ত ক্লায়েন্টদের থেকে মেডিকেল রিপোর্টটা সবার আগেই নিয়ে নিই। না না, সে ঠিক আছে, সে তো হবেই। আচ্ছা, এই আনন্দের দিনে মিষ্টি মুখ করা যাক। আমি আগে থেকেই জানতাম যে এই ডিলটা হবে, সেই জন্য আমি এই স্পেশাল মিষ্টিটা নিয়ে এসেছি। আমি একটু খাচ্ছি, কিন্তু ওনাকে দেবেন না, ইউ নো, শি হ্যাজ টু মেইনটেইন হার ফিগার। রোজ রোজ কি আর ফ্ল্যাট কেনা যায়? হ্যাঁ, ঠিক আছে। আও, কি ভালো, খুবই। কি হচ্ছে, কি হচ্ছে আপনার, আপনি ঠিক আছেন তো? কেমন একটা, আরে আপনি এদিকে বসুন। প্রীত ম্যাডাম, মিত, মিত, কি হয়ে গেল তোমার? মিত, তুমি ঠিক আছো তো? এই হঠাৎ করে উনি, ওনার কোনো রোগ আছে নাকি? ইনি দাঁড়িয়ে থাকতে থাকতে কি করে পড়ে গেলেন? অ্যাকচুয়ালি ওর কখনো কখনো এরকম হয়, কিন্তু এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল এমন? চলুন ওনাকে হসপিটালে নিয়ে যাই। তোমার কি হয়ে গেল? মিত, চোখ খোলো প্লিজ, ডক্টর, ডক্টর। আপনি একদম ঘাবড়াবেন না, কেমন, আমি দেখছি কি করা যায়। ডক্টর প্লিজ দেখুন না, আমার স্বামী কি হয়ে গেছে, ডক্টর প্লিজ। দেখুন, অবস্থা খুব সিরিয়াস, ওনাকে এক্ষুনি ভর্তি করতে হবে। কি? আপনি এখানেই দাঁড়ান, আমি ওনাকে ভালো করে এক্সামিন করছি, ওকে? কাম ডক্টর, প্লিজ ওকে ভালো করে দিন। কাম মিত, তুমি চিন্তা করো না, ওকে ভালো হয়ে যাবে, প্লিজ। ভয় পাবেন না প্রীত, ভয় পাবার কোনো দরকার নেই, এটা খুব ভালো একটা হসপিটাল, ওনারা সামলে নেবেন। হ্যাঁ, আমি এখনই ফর্মালিটি গুলো করে আসছি। ডক্টর প্রকাশ, ইউ ওয়ান্টেড এট দ্য ক্যাজুয়ালটি ওয়ার্ড, আর্জেন্ট। তোমার জন্য চা নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। আমার চাটা কিচ্ছু চাই না, খেয়ে নাও, এখন অনেকটা সময় লাগতে পারে, আর স্ট্রেস নিও না। হ্যাঁ, তুমি এখানে বসো, আমি চা নিয়ে আসছি।
স্যার, আমার খুব চিন্তা হচ্ছে, সত্যি অভিজিতের কিছু হয়ে না যায়। চিন্তা করো না, কিছুই হবে না। আমি দেখছি এই রুচিকা কি গোলমাল করছে। আমি যেন আমার টাকাটা পেয়ে যাই, ঠিক আছে? পেয়ে যাবে তুমি। হ্যাঁ বস, 25 লাখ রেডি আছে তো। কিডনির ব্যবস্থা হয়ে গেছে, অপারেশন কাল কি হবে আপনি চলে আসুন। বাবা আপনি? মিথ কোথায় আছে, কেমন আছে? ভেতরে, দেখুন না, এখন ওর সেন্সই ফেরেনি। ডাক্তারবাবু কোথায়? ওই যে আসছেন, ওই যে ডাক্তারবাবু। হ্যাঁ, মিথ কেমন আছে? আমি ওর বাবা। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি অবস্থা খুব সিরিয়াস। কি? রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তাহলে এখন কি হবে? আপনি ঘাবড়াবেন না, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। ঠিক আছে, কিন্তু হসপিটালের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করুন আপনি। সিস্টার, সিস্টার, স্যারকে একটু ফর্মালিটিস, তাড়াতাড়ি আনো, কাম ফাস্ট, চলে এসো। মিথ, মিথ, প্লিজ প্লিজ প্লিজ, মিথ কেমন আছিস বাবা? আসুন স্যার, রিসেপশনে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যান, আমি 2 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, ওকে, তোমরা ভেতরে নিয়ে যাও, আমি আসছি। দাদা, আপনি ভালো সময় এসে গেছেন, আপনার কাজের ব্যবস্থা চলছে। আচ্ছা, মানে কিডনির ব্যবস্থা হয়ে গেছে তাহলে? ব্যাস হয়ে গেছে ভেবে নিন। টাকা এনেছেন তো? আমি ওনাকে অপারেশনের জন্য রেডি করছি, আপনি এখানেই দাঁড়ান। ঠিক আছে, ভাবি না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। সাবধানে আসতে। দেখলেন স্যার, এদের দুজনকে একই রুমে নিয়ে গেল, কিছু একটা গন্ডগোল হচ্ছে স্যার। আর ধৈর্য ধরতে পারছি না, আমি ভেতরে গিয়ে একটা খবর নিই স্যার। দয়া, এত উত্তেজিত হয়ে না, আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে, বসো একটু ঠান্ডা মাথায়। অনেকটা সময় কেটে গেছে স্যার, আমার কিন্তু আর ভালো লাগছে না স্যার, শেষে উল্টো পাল্টা কিছু না হয়ে যায়। চলো গিয়ে দেখি। হ্যাঁ স্যার। সারিকা, তুমি এখানেই বসো, আমরা এখনই আসি, গিয়ে দেখি কি হচ্ছে। নন্দু, কেউ নেই, কোথায় গেল? এখানে তো কাউকে দেখছি না। আরে, কোন দিক থেকে এরা পালিয়েছে? দাঁড়া, ওদিকটা দেখো তো। না স্যার। তাহলে গেল কোন দিক দিয়ে? আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম স্যার। দয়া, এখান থেকে যাওয়ার কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। যদি যদি কিছু হয়ে যায় না, এই হসপিটালের তো 12টা বাজিয়ে দেবো আমি। এটা এটা কি আবার? আর কতক্ষণ লাগবে রাজু আমার নতুন কিডনি পেতে? আরে স্যার, একটু ধৈর্য ধরুন না। যার কিডনি আপনাকে দেয়া হবে না, তার অপারেশন চলছে ভেতরে। ভেতরে? ভেতরে কোথায়? অপারেশন তো অপারেশন থিয়েটারে হয়, তাই না? আরে, অপারেশন থিয়েটারই হচ্ছে, সিক্রেট অপারেশন থিয়েটার, গোপনে। কি বুঝলেন? আরে দাদা, বিনা পারমিশনে ভেতরে এসেছেন কেন? যান যান, বাইরে যান। ভেতরে অভিজিৎ কোথায়? কে অভিজিৎ? সে যার অপারেশন হচ্ছে কিডনির জন্য, কোথায় সে? মিথ স্যার, ও বলছিল এখানে কোনো সিক্রেট অপারেশন থিয়েটার আছে, অভিজিৎকে নিশ্চয়ই সেখানেই নিয়ে গেছে। সিক্রেট অপারেশন থিয়েটার কোথায় আছে? তাড়াতাড়ি বল। আমি জানি না। তাড়াতাড়ি বল, না হলে কিন্তু প্রাণে মেরে দেবো তোকে। আমি সত্যি বলছি, আমি জানি না। ঠিক আছে, আমি খুঁজে নেব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে। বিবেক, অভিজিতের কোনো খবর পেয়েছো? না স্যার, বুঝতে পারছি না কোথায় নিয়ে গেল ওনাকে। হসপিটালের চারদিকটা ভালো করে দেখো।
দাঁড়াও, ছেড়ে দাও আমায়, আমি কিছু করিনি। এখন কোথাও যেতে পারবে না, সিআইডি তোমার ব্যাপারে সব কিছু জেনে গেছে। এত বড় একটা নাটক, বলো মিথকে কোথায় রেখেছো, বলো। ওর তো অপারেশন হচ্ছে। অপারেশন থিয়েটার কোথায়? আমি জানি না। এইভাবে বলবে না। কি ব্যাপার, সব কিছু রেডি আছে? Yes, sir. Come on, তাড়াতাড়ি করো। এটা কি করছো তুমি? স্যার, এই অপারেশনটা আপনি করতে পারবেন না। কি বাজে কথা বলছো তুমি? স্যার, এটা ইল্লিগাল স্যার। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, অভিজিৎ, এর মুখোশটা তো আগে খোলো, দেখি কিডনি চক্রের পেছনে কে লুকিয়ে আছে। ময়ূর, তুমি এত নিচ কাজ করছিলে? নিজের বন্ধুকেই খুন করে দিলি তুই শুধু কটা টাকার জন্য? হ্যাঁ, কি আর করার ছিল? পুলিশের কাছে যাবার হুমকি দিচ্ছিল আমাকে, সেই জন্য ওকে মারতে হয়েছে। ময়ূর, ময়ূর, আমি তোর রহস্য জেনে গেছি। আমি তোর সব সত্যি সিআইডির সামনে বলে দেবো। আমি তোকে ছাড়বো না ময়ূর, ছাড়বো না তোকে। ধাক্কা কে দিয়েছিল রবিকে? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। রবিকে ছাদ থেকে ধাক্কা তুমিই দিয়েছিলে, তাই না? হ্যাঁ, ময়ূরের কথায় দিয়েছিলাম। ময়ূর বলেছিল তাই? ময়ূর তোমাকে বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে পড়তে বললে তুমি লাফিয়ে পড়বে? আমি তো ভালোবাসতাম ওকে, হয়তো সেটাও করে ফেলতাম। ভালোবাসার কি বাহার, বাহ! এখন জেলে গিয়ে তুমি কোনো 2BHK ফ্ল্যাট পাবে না, পাবে শুধু একটা অন্ধকূপ পচে মরার জন্য। ডক্টর ডক্টর খেতে থেকো, যতক্ষণ না ফাঁসির অর্ডার চলে আসে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।